আপনারা আমার সাথে বুঝবে আমার জানা মতে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, এমনও বাবা আছে তার মেয়ের বিবাহ দিতে গিয়ে তার জমি বিক্রি করতে হয়েছে। কারণ ওই যে আপনার 800 বা 1500-700 বরযাত্রী যান, আপনাদের চাহিদা পূরণ করতে গিয়ে বাবা তার জমি বিক্রি করে, মা তার সোনার গয়না বিক্রি করে, এরপরে আপনাদের চাহিদা পূরণ করে। তো আপনার স্ত্রী জানতেছে যে তোমার চাহিদা পূরণ করতে গিয়ে আমার বাবার জমি বিক্রি করতে হয়েছে, আমার মার সোনা গয়না বিক্রি করতে হয়েছে, এরপরে তোমার চাহিদা পূরণ করতে হয়েছে, এখন আমার বাবা মা আমার ছোটো ভাই বোনদেরকে নিয়ে খুব কষ্টে আছে, কষ্টে জীবনযাপন করতেছে। তো যে স্ত্রী জানলো যে তোমার চাহিদা পূরণ করতে গিয়ে আমার বাবা মা ভাই বোন এরা কষ্টে আছে, ওই স্ত্রী আপনাকে সুনজরে দেখবে, দূরের কথা। রাস্তা কুকুরকে যেমন ঘৃণা করে, ওই স্ত্রী আপনাকে এর চেয়েও বেশি ঘৃণা করবে। অতএব 500-700 বরযাত্রী যে যান, এই যে বর্তমান একটা সিস্টেম যে আপনার জারি হয়েছে, শুধু টাকা পয়সা নেন এইটা তো যৌতুক নয়, 500-700 বরযাত্রী হিসেবে গেলেন এইটাও যৌতুকের অন্তর্ভুক্ত। অতএব আমি আপনাকে বলি, যারা বরের পক্ষে বরযাত্রী হিসেবে যান, এটা যৌতুকের অন্তর্ভুক্ত, সাংসারিক জীবনে সুখী হবেন না, সাংসারিক জীবনে অসুখী হবেন। অতএব এই 500-700 বরযাত্রী হিসাবে যে যায়, এটা হিন্দুদের সংস্কৃতি হতে পারে, এটা হিন্দুদের রীতিনীতি হতে পারে, আর এটা হিন্দুদের কৃষ্টি কালচার হতে পারে, কিন্তু মুসলমানের পক্ষে এটা জায়েজ না। বলে তেমন কিছু দেওয়ার দরকার নাই, খালি ঘরটা একটু সাজিয়ে দিই। ঘর সাজিয়ে দিবেন, ফ্রিজ খাট পালং এইটা সেইটা সোফা টোফা, আয় হায় 2 লক্ষ টাকা। আরে ভাই, আপনি যদি বিবাহ করেন, আমি আপনাকে বলি, আল্লাহ বলেছেন ওয়াসিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে সৎভাবে জীবনযাপন করবেন, ভালো ব্যবহার করবেন। বিবাহের শুরুতেই তো আপনি ভুল করে ফেলেন। অতএব ঘর সাজানোর টাকা না থাকলে আপনাকে কে বলছে বিবাহ করার জন্য? আপনাকে কে বলছে বিবাহ করার জন্য ঘর সাজানো আপনার কোলের পক্ষে থেকে দিতে হবে কেন? আরে আপনি কি ভিক্ষুক? আপনি চাইয়া আনেন কেন? আপনি কেন বলেন যে ঘর সাজিয়ে দিবেন? আরে ঘর সাজানোর টাকা না থাকলে আপনাকে কে বলছে বিবাহ করার জন্য? আপনি কি কাজ করেন, ভাঙ্গা প্লেট নিয়ে ভিক্ষা করেন? আমার আল্লাহ নবীজির নাম 1টা টাকা দিয়ে যান, আমার আল্লাহ নবীজির নাম 10টা টাকা দিয়ে যান, এই টাকা দিয়ে খাট পালং আনবো ভাই যান, আমার আল্লাহ নবীজির নাম 10টা টাকা দিয়ে যান। আপনি ভিক্ষা করেন, আরে ভিক্ষা করে খাট পালং আনেন, শ্বশুর বাড়ি থেকে খাট পালং বা ঘর সাজানোর নামে যা আনেন, এটা সম্পূর্ণ হিন্দুদের রীতিনীতি। সুখ আসবে না, জীবনও সুখ আসবে না। আপনি শ্বশুর বাড়ির পক্ষে কোনো আশাই করতে পারবেন না যে আমি বিবাহ করব, শ্বশুর বাড়ির পক্ষ থেকে আমি একটি সুতার নালও নিব না, আমি একটি সুতার নালও নিব না। আরে হিন্দুরা যৌতুক নিতে পারে, হিন্দুরা ঘর সাজানো হিসাবে খাট পালং নিতে পারে, কিন্তু মুসলমানের পক্ষে শ্বশুর বাড়ি থেকে নেওয়ার রেওয়াজ ইসলামে নাই। হযরতে ফাতেমাকে যে নবীজি দিয়েছে, ফাতেমার ব্যবহারের জন্য দিয়েছে, আলীর জন্য দেয় নাই।